সদ্য শেষ হওয়া পাকিস্তান টেস্ট সিরিজ দাপুটে জয় নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। টেস্ট স্কোয়াডে সব ক্রিকেটাররা ফিরলেও ফেরেননি সাকিব আল হাসান। তিনি ইংল্যান্ডের লিগে সারের হয়ে একটি ম্যাচ খেলবেন। মূলত সেজন্যই সাকিব দেশে ফেরেননি। এদিকে সাকিবের নামে মামলা, নেটিজেনরা বলছেন সেজন্যই নাকি দেশে ফেরেননি শান্তদের সাথে। নতুন খবর হচ্ছে সাকিবকে নিয়ে প্রশ্ন করা হয় অধিনায়ক শান্তকে মামলা সম্পর্কে। নাজমুল হোসেন শান্ত বলেন, সাংবাদিকদের জানান, আসলে সাকিব ভাই এসব করতেই পারেন না। অবশ্য আমরা এবং সব ক্রিকেটার সাকিব ভাইয়ের পাশে আছি এবং থাকব। প্রয়োজন হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলবো সাকিবকে নিয়ে। এমন ক্রিকেটারদের মন মানসিকতা নিয়ে উঠেছে প্রশ্ন। বাংলাদেশ ক্রিকেটে মুশফিকুর রহিম সহ শান্তদের কাছে প্রশ্ন রেখেছেন আমজনতারা এবং ক্রিকেট প্রেমীরা। দেশের প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আপনারা কোথায় ছিলেন? তখন তো আপনারা কোনো পদক্ষেপ নেননি, কিংবা সাকিব আল হাসান তো কোনো কথাই বলেননি। দেশের অনেক সাধারণ শিক্ষার্থী যখন গুলি খেয়ে পড়েছিল তখন আপনাদের কোন ভূমিকা ছিল না। আর সাকিবের তো ভালো কাজ কোনোদিনই ছিল না, তা সবাই জানে। তবে সে ভালো একজন ক্রিকেটার, সেটা মানতে হবে, কিন্তু মানুষ হিসেবে তিনি মোটেও ভালো নন, সেটা পরিষ্কার। এই তো কিছুদিন আগেই আপনাদেরই সতীর্থ তামিম ইকবাল হঠাৎ করে অবসর নেন, তখন আপনারা দর্শকের ভূমিকা পালন করেছেন। কারণ কথা বলতে হয়তো জাতীয় দলে খেলার সুযোগ থাকবে না আপনাদের, তবে সবশেষে জনগণের কাছে আপনারাই হলেন সুবিধাভাজন ব্যক্তি।